Disclaimer: ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আসসালামু আলাইকুম গাইস। ওয়া আলাইকুম আসসালাম। কি ভাইয়া, শয়তান লাই তোমারে? হ্যাঁ, সব সময়। এই জন্য তো তোমায় নিয়ে একটা ভিডিও বানানোর পরও নিজের মনকে বোঝাতে পারি নাই, আজ আবার আইছি। কেন? এই ধরেন খুশির টেলায় ঘুরতে। ইশ, মিথ্যে কথা। সো হেই গাইস, দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার শেটাশেট শেটাশেট শেটাশেট। কি বলছেন এসব? এগুলো আপনি বুঝবেন না খালাম্মা, যাদের বোঝা তারা ঠিকই বুঝছে। সো বেশি কাউ কাউ না কইরা ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। বেসিক্যালি আজকে আমি যাকে দেখাতে চলেছি সে কোনো সাধারণ মেয়ে না, সে এক মহিষী নারী, যাকে দেখার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, মনের মধ্যে লাড্ডু ফুটবে। এটা মন মে লাড্ডু ফুটা। শুধু তাই না, তারে একবার দেখার পর শয়নে স্বপনে শুধু একটাই কথা মাথায় আসবে, পাট খেতে যাবি আমার লগে। বিশ্বাস করেন রাসেল ভাই, নিষ্পাপ ফেস দেখে তো আমি ফার্স্টে পুরাই ক্রাশ খেয়ে গেছিলাম। কি বলেন? শুধু কি তাই, ক্রাশ খেয়ে তো আমি ফারানকে বলেওছিলাম, মামা এইডার সারা আমি বাঁচমু না। কিন্তু ঠিক দুই মিনিট পর, বিশ্বাস করেন মাত্র দুই মিনিট পর, ও আমাকে এই মায়ের কিছু ভিডিও আর ছবি দিল, যেগুলো দেখার পর আমি এখন রাজশাহী মেডিকেল কলেজে কয় নাম্বার বেড জানি না, তবে কোমায় আছি। দেখেন এটা ফেমাস অমি মল্লিক, এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? বাবা তোমার বারবার সব পাগলে খেলা, বাবা তোমার বারবার সব পাগলে। আরে কাকা এখানে শেষ না, সবে তো শুরু। মানে এই মায়া এখন আবার নতুন করে নতুন ভাবে টিকটকে এসে যে নেকামিগুলো শুরু করছে, সেইগুলো একবার দেখার পর আপনার শরীরের মধ্যে শুধু কুটকুট করে কামড়াবে। জিগান কেন? কেন? তাকে থাপড়ানোর জন্য। আচ্ছা তুই কি আর ভালো হবি না? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেকটা হ্যাপি থাকি। হ্যাঁ অবশ্যই দোয়া করি, আর কাকা আপনারাও দোয়া করেন, সে বিয়ে করছে, বিবাহিত জীবন যেন সুখের হয়। বাট হাউ ইট পসিবল? জানি না। বাই দ্য ওয়ে, বিয়ে কি? আর আমার বিয়ের বয়স হইছে। এই তো, এই জন্যই টিকটকারদের আমার পছন্দ না। কই ভাবলাম বিয়ে শাদী কইরা মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু আমি তো ভুলে গেছিলাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আগেও যেমন নাকামি করতো এখনো সেটাই করতেছে। ও গজ, আপনি মনে হয় শিশ না? অবশ্যই কেন দিব না। ও আমি গজ লাকি, আপনি মনে হয় শিশ? আচ্ছা ঠিক আছে, দিতেছি জুয়ান। ভাই রে ভাই, সত্যি করে বলতো তুই কি রোহিঙ্গার বাসিন্দা? নেহি মাই গন্ডাসে হো, মানে হিরো আলমের বউ সালা। এই জন্যই তো বলি দুইজনাই এত ফেমাস কেমনে, একজন নেগামি করে আর একজন কবিতা পাঠ করে। এইসব নাকামি করে সে নিজেকে যতই হটফুল সেক্সি মনে করুক না কেন, বাস্তবে তাকে প্রতিবন্ধী লাগে। আস্তে আস্তে বুঝতে পারছি তুমি অনেক বড় চাকরানি না, মানে মহারান। প্যারাডাইসিল, আকাশের রং নীল, এক্সট্রাওয়ার জন্য করে পোস্ট, আমার নাই ফিল। খারান, আমিও পারি। তাই? হ্যাঁ, মাথার উপরে ফ্যান ঘোরে, ফ্যানের উপর সিলিং, তোমার এই নেকামিতে আমার নাই কোনো ফিলিংস। এতদিন তো জানতাম আমাকে শুধু বিড়ালের মতো লাগে। হ্যাঁ ঠিকই তো জানতে, এখন আবার ইঁদুরের মতো লাগে। ও এই কথা, অ্যাকচুয়ালি তোমাকে শুধু বিড়ালের মতো না, ইঁদুর বাদুর ফেঙ্কি শালিক গাং শালিক সব কিছুর মতোই লাগে। মুখটাই কোন বেকা বড়া ভাল লাগার উপর। যাই হোক, তা শুনলাম তুমি নাকি জীবনে অনেক বড় করতে চাও। জি হ্যাঁ। তা কত বড় বড় আমাদের বলা যাবে? অনেক বড়। দামে কম মানে ভালো, কাকুল লিপস্টিক। এই জন্যই বলে ইদানিং ছেলেদের পেট এত খারাপ হইতেছে কেন, কম দামি জিনিস ব্যবহার করলে যা হয় আর কি। যেদিন আমার হাত থেকে পুরো আমার ফোনটা ভেঙে গিয়েছিল। কেন রে ভাই, এই কথাটা কি সুন্দর করে বলা যায় না, মানে প্রতিটা কথাই নাকি আমি করতেই হইব। প্লিজ এই যদি হয় সেক্সি, তাহলে সানিয়া পারে পড়ানো উচিত মেক্সি। প্লিজ বনোগে মেরে দিয়া।
যেগুলা করতেছে সেগুলা কিন্তু কোনো ভাবে মেনে নেওয়ার মতো না, তাও নিশ্চয়ই। কেন বলুন তো? কেন? কারণ দোষ তো এর না, এর বাবা মায়ের। আমি বুঝি না, সন্তান জন্ম দেওয়ার পর কি তাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাকি? একটু তো খেয়াল রাখবেন আপনার সন্তান কোথায় কি করে বেড়াচ্ছে বা করছে। সঠিক বলেছেন। যাই হোক, এখনো সময় আছে, প্লিজ একটু ভেবে দেখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে, সাবস্ক্রাইব করেন লাগবো। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন, লাইট অফ।